আজ তো বেশ ভালোই গরম রে, তাই এসি বাসটা পেয়েছিলিস তো? হ্যাঁ গো, বাসটা পেয়েছিলাম। আমার কিন্তু চাল রেডি ভেজানো হয়ে গেছে। জানো মামনি, আজকে সুপর্ণাদির সাথে দেখা হলো। ওরা আজকে গোয়া থেকে ফিরেছে। ওরা তো সবাই মিলে গোয়াতে বেড়াতে গেছিল, আর শ্বশুর শাশুড়িও তো ওদের সাথে গেছিল, তাই না? আরে ওর মনটা খুব খারাপ জানো, একদম ঘোরা হয়নি। কেন রে, কি হলো? আরে গোয়ার হোটেলে পৌঁছানোর সাথে সাথেই শাশুড়ির পায়ের ব্যথা বেড়ে গেল। যথারীতি নিজেও কোথাও বেরোলেন না, বৌমাকেও সাথে বসিয়ে রাখলেন, কোথাও বেরোতে দিলেন না। আরে ও শ্বশুরই তো শাশুড়ির সাথে থাকতে পারতো, তাই না? আর আমি এটুকু জানি যে ও শ্বশুর শাশুড়ি নাকি আগেও গোয়াতে ঘুরতে গেছে। আরে ওর শাশুড়িকে তো জানোই, ওর বর আর বাচ্চার সাথে দিল না ঘুরতে, সারাদিন শাশুড়ির সাথে হোটেলেই কাটাতে হলো। দুই সেবা চা পানি টেবিলে বসছি। কিছুদিন আগে অবধি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরা মানা ছিল, অথচ সুপর্ণাদির ননদ, সুপর্ণাদির থেকে বয়সে অনেক বড়, কিন্তু সে যা কিছু পড়তে পারবে, তার ক্ষেত্রে কোনো নিয়ম নেই, কোনো বাধা ধরা নেই। শাশুড়ির শুধু বউয়ের বেলায় যত্ন নিল। সত্যি রে, এগুলি না বড় অন্যায়। সুপর্ণাদির মনে বড় দুঃখ, যদিও সবই মেনে নিয়েছে, কিন্তু মাঝে মধ্যে শাশুড়ি বৌমার ঝগড়া লেগে গেছে। আমার এক বান্ধবী বিয়ে হয়েছে যৌথ পরিবারে। হ্যাঁ, ওদের এই ওরা বাবা মা, ওদের দুই ভাই, দুই বৌনি, ওদের একদম ভরা সব। মেয়ে না, ও হচ্ছে ছোট বোন, আর ওর বড় জা এত ভালো যে সব সময় ওর ছোট জাকে আগলে রাখে। ওর মধ্যে না আছে কোনো কম্পিটিশন, আর না আছে কোনো কাজের লড়াই। ও শ্বশুর শাশুড়িও অবশ্য খুবই ভালো। আর দেখ, সন্তান আনন্দে থাকুক, এটাই তো প্রত্যেকটা বাবা মার চাওয়া উচিত, তাই না? চলে এসেছিস, ভালোই করেছিস। আসলে জানো তো,
বিয়ের পরে বউকে আপন করে নিলে বউয়ের জন্য স্বামীর বাড়িটা নিজের বাড়ি হয়ে ওঠে, আর দূরে সরিয়ে রাখলে সারা জীবন সেটা মনে থেকে যায়। একদম ঠিক বলেছি, বউ হয়তো সবই করবে কিন্তু আন্তরিকতাটা থাকবে না। সবাই তো আর সব এক হয় না, আর নতুন বউয়ের সাথে যে কেন কম্পেয়ার করা হয় এটা বুঝে উঠতে পারি। সাথে বউয়ের কম্পিটিশন করা হবে, সেই নিজের যাই হোক, নিজের শাশুড়ি হোক বা অন্য পাড়ার অন্য কোনো বাড়ির বউই হোক, মানিয়ে নেওয়ার জন্য হ্যাঁ তাকে অন্তত একটু সময় দেওয়া উচিত। আর আরে বাবা, তাকে বোঝার সময় দিতে হবে। আর সবচেয়ে বড় এই ব্যাপারে সবচেয়ে বড় দায়িত্ব জানিস তো, শ্বশুর বাড়ির লোকেরই কিন্তু এই ব্যাপারে সবচেয়ে বড় দায়িত্ব। শাশুড়ি বৌমার ঝামেলাতে সব থেকে বেশি প্রবলেম ছেলের, না পায় বউয়ের দিকে থাকতে, না পায় মায়ের দিকে যেতে। একজনকে সাপোর্ট করলে আরেকজনের মুখ ভার। প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানের মানসিক শান্তির কথা চিন্তা করা, আর প্রত্যেক বউদেরও এটা চিন্তা করা উচিত তাদের স্বামীদের মানসিক শান্তির কথা। হ্যাঁ, আর তাহলে কোনো প্রবলেম থাকে না। আচ্ছা, আমাদের দেশে তো এই যৌথ পরিবারের কনসেপ্টটা আছে, বা শ্বশুর শাশুড়ি বউ বর বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে থাকে, তাই শাশুড়ি বৌমার মজার মজার গল্প সিনেমা কত হয়, কত আমরা জানতে পারি, টিভিতে দেখতে পারি। বিদেশে এই স্বামী বৌমা মাদার ইন ল বা ফাদার ইন ল সবাই মিলে তো থাকে না, শুধু বর বউ এবং বাচ্চারা থাকে, তাই এদের শাশুড়ি বৌমার কোনো গল্প আমরা কোনোদিন শুনিও নি বা সেরকম কোনো সিনেমা তো হয়ও না, দেখিও না রে। আমাদের দেশে সবাইকে নিয়ে থাকে বলে ডিভোর্সের সংখ্যা কম, কারণ ঝগড়া করার এনার্জিটা একদম সবার মধ্যে ভাগ হয়েছে, বেশ কিছুটা অংশ পরিবারের সাথে চলে যায়। আর জানিস তো, এই বাবা মাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন কিন্তু বাচ্চারা দাদু দিদাকে বেশি করে কাছে পায়, তারা তখন দাদু দিদার কাছে দৌড়ে যায় বা ঠাম্মা দাদু এদের কাছে দৌড়ে যায়, এটা কিন্তু বাচ্চাদের একটা বিরাট প্রাপ্তি। একদম ঠিক বলেছো, এরকম করে তো আগে আমি ভাবিনি। সত্যি সবাইকে নিয়ে থাকার অনেক সুবিধাও আছে, একটা না আইডিয়া পেয়েছি দাঁড়ো, এসব ঝামেলা মেটানোর জন্য বৌমারা আর শাশুড়িরা মিলে আমরা একটা এনজিও খুলি, যেখানে এই শাশুড়ি বৌমার ঝামেলা দেখবো সেখানে আমরা পৌঁছে যাব, আর ওদেরকে বোঝাবো একসাথে থাকার সুফলও আছে। শাশুড়িরা শাশুড়িদের বোঝাবে আর বৌমারা বৌমাদের বোঝাবে, দিন দিন আমরা আমাদের মেম্বার বাড়াবো আর ঝগড়ার সংখ্যা কম। আচ্ছা, তাহলে আমাদের এই এনজিওটার নাম যদি শাশুড়ি বৌমার ক্লাব দেওয়া হয় তাহলে কেমন হয়? দারুণ হবে। তাহলে আমাদের স্লোগান কি হবে? আমাদের স্লোগানটা হবে, শাশুড়ি বৌমা জিন্দাবাদ, সব শাশুড়ি বৌমারা এক হও এক হও, লং লিভ আওয়ার ইউনিটি, লং লিভ লং লিভ। দয়া ছেড়ে দেবে ননদ চুটকি লেবে, শ্বশুরাল গেন্দা ফুল, সাস গাড়ি দেবে দেবর সমঝা লেবে, শ্বশুরাল গেন্দা ফুল, ছোড়া বাবুল কাঙনা ভাবে ডেরা পিয়া কাহু, সাস গাড়ি দেবে।